আপনি কি ভাবতে পারছেন তাহলে প্রতিবেশী কত ইম্পর্টেন্ট বিষয়? আমি মমতাজুল ইসলাম কুরবানিতে একটা গরু কিনেছিলাম, আমার মাথার ভালো জায়গা নেই, তা আপনার খামারে দুদিন বেঁধেছি। আপনার স্ত্রী বলছে, হা গো এই মমতাজুল আমাদের খামারে গরু বানছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে, তুমি যা পারবে এখন থেকে করো। ও সকালবেলাতে কুঞ্চি আর কাঁটা দিয়ে দেখছি জায়গাটা ঘিরছে। হা গো ঘিরছে কেন? বলছে না অসুবিধা আছে একটু। কিছুই অসুবিধা নাই, আমি যে দুদিন গরু বেঁধেছি এই কারণে। মসজিদের বাথরুম ঘর হচ্ছে, পাঁচিল হচ্ছে, কিছু হচ্ছে, এক বিঘা জায়গা যদি একটু ছেড়ে দেয় লোকটা, এক বিঘা বা এক হাত জায়গা যদি একটু এদিক ওদিক করে দেয়, তাহলে মসজিদের বাথরুমটা একটু বড় করে হয়। ওকে বলতে যাচ্ছে যখন, চাচা জায়গাটা একটু ছেড়ে দাও না, বলছে না, বলছে বিক্রি করে দাও, বলছে না, আর 3 লাখের জায়গায় 6 লাখ দিব, বলছে তাও দিবো না। মানে এমন গরম মারছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে এইখানে, এমন গরম মারছে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে বিরত রাখে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন প্রতিবেশী যেন আরেক প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি কোনো কিছু টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমরা কি করছি, কি করে মানে ওকে ফাঁদে ফেলা যায় আর কি করে ওকে বিপদে ফেলা যায়, এই ধান্দায় ঘুরছি ঘুরছি কি করছি না ঘুরছি। অথচ রসূলুল্লাহর একটা হাদিস শুনে নেন, আল্লাহর নবী বলেছেন, কোন মুসলিম যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, ওই দোয়াতে আমিন আমিন বলে কারা না আকাশ আসমানের ফেরেশতারা, আর যখন অনুপস্থিত ভাইয়ের জন্য ওর ভাই যখন দোয়া করে ফেরেশতারা আমিন বলে, আর ফেরেশতারা তারপরে এইটা বলে নিজেরা দোয়া করে যে আল্লাহ গো ওই লোকটা তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এর থেকে উত্তম কিছু ওই লোকটাকে আগে দাও। তার মানে বোঝা গেল যে আপনি দোয়া পেলেন আমার, আর আমিন আমিন বললো কে ফেরেশতারা, আর তারপরে আল্লাহর নবী বলছেন স্বয়ং ফেরেশতারা দোয়া করে তার জন্য যে তার ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে লাভ আমার হলো লস আমার হলো না। বিশ্ব নবী বলেছেন কখনোই নয় কখনোই নয় কখনোই নয় তুমি তোমার প্রতিবেশীর দেওয়ালে বা তার কোনো জায়গাতে কাঠ বা কুঞ্চি এইভাবে টেক লাগিয়ে রাখতে নিষেধ করে দিও না। যদি রাখতে নিষেধ করে দাও তোমার ঈমানের কমজোরিতা আছে। আল্লাহর নবী তিনি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। বিশ্ব নবী বলছেন আল্লাহর কসম ওই লোকের ঈমান নাই, আল্লাহর কসম ওই লোকের ঈমান নাই, আল্লাহর কসম ওই লোকটার ঈমান নাই। কে সে লোকটা? নবীজি বলেছেন ফালিউজি জারাবো, যে তার প্রতিবেশী সঙ্গে অসৎ ব্যবহার করে দেয় তার ঈমানই নাই, তার ঈমানই নাই যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আচ্ছা বলুন তো, কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? খুব কঠিন ব্যাপার। আপনার গ্রামে খুঁজে দেখুন, 80% ফ্যামিলিতে কথাবার্তা নেই, ঝগড়া ঝামেলা আছে না নেই? আছে। অথচ লোকটা নামাজও পড়ছে, তসবিহও গুনছে, সবই করছে, ওকে দেখতে ভালো লাগে। অথচ প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমাকে এত বেশি বলতেন যে আমার আশঙ্কা হতো যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা, তারা এত বেশি বেশি করে ওসিয়াত করতেন। এই দেখুন, প্রতিবেশীর সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, এতিম দুস্থ অনাথ ফকিরদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, আপনাকে একটা এক কুইন্টাল ওজনের কথা বলছি আপনি নিতেও পারেন, আপনার কাছে 10 পয়সার দাম নাও থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নবুয়াত প্রাপ্তির আগে হীরা গোহাতে তিনি কি করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, একদা জিবরিল আমিন চলে এলেন, বিস্তারিত ঘটনা, এসে বলছেন মোহাম্মদ ইকরা, আল্লাহ রাসূল বলছেন আমি তো পড়তে জানি না, তারপরে সিনাতে চাপ দেওয়া হলো, আল্লাহ রাসূল পড়তে পারলেন, বিস্তারিত ঘটনা, আল্লাহ রাসূল কাঁপতে 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 খাদিজার কাছে এসে বলছেন আমাকে একটা চাদর পরিয়ে দাও, ঠান্ডা লাগছে।
আমার আশঙ্কা করছে, আমি আশঙ্কা করছি নিজের উপরে যে আমি মারা যাব কি না। আমি একটা অদ্ভুত মানুষকে দেখলাম আমার কাছে এলো, ঘটনা এই 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 এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থত 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 করে কাঁপছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে দিলেন, আর খাদিজা বলছেন, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, একদমই নয়, আপনাকে কখনো কেউ আপনাকে বিপদে ফেলতে পারে না, আপনার কখনো কোনো বিপদ হতে পারে না, আপনি অসহায়দের পাশে থাকেন, আপনি দুস্থ মানুষদের দেখাশোনা করেন, আপনি বিধবাদের পাশে থাকেন, এতিম অসহায়দের পাশে থাকেন, আপনি কখনোই বিপদগ্রস্ত হতে পারেন না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তিনি এই উপদেশ দিচ্ছেন, আস্তে আস্তে করে বোঝাচ্ছেন, স্বামীকে বিপদের সামনে পড়েছেন, আল্লাহর নবীকে বোঝাচ্ছেন বার বার। এই কথা বলতে গিয়ে খাদিজা বলছেন, আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এতিমদের দুঃখ কষ্ট বোঝেন, বিধবাদের পাশে দাঁড়ান, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করেন, আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অটুট রাখেন, তার মানে বোঝা গেল এই কাজগুলো করলে কখনো বড় ধরনের বিপদ হয় না, কখনই বড় ধরনের বিপদ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এই আমলগুলিকে করার তৌফিক দান করো, আমিন। চলুন আর একটা সূরা বলেছিলাম, ওইটার বাংলা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। সামনে পিছনে বদনাম হয় না, মোনাফেক ছিলেন, মোনাফেক এরা কেমন কোয়ালিটির, মুখে মিষ্টি মিষ্টি কথা, অন্তরে বিষ ভরা। হ্যাঁ, ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে আসসালামু আলাইকুম, সত্যি সাকর কাছে যত ইমাম সাহেব এসছে আপনার মতো লোক হয় না, এর আগে আরো চার পাঁচটা ছিল, আপনার মতো লোক নয়, আপনি মারাত্মক পরেজগার লোক, তো এই মাত্র সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে গেল, আর ওই গুড়িসা বাস স্ট্যান্ডে চা খেতে খেতে বলছে সব লোক, খুব বদমাস লোক, খুব বদমাস। দেখ চার দিন বলে বাড়ি গেল, আজকে ছ দিন হয়ে গেল এলো না, অথচ এই লোকটা কি ওই লোকটাই বললো সকালবেলা খুব ভালো লোক, আপনার মতো ইমানদার লোক নাই, অথচ চা খেতে গিয়ে বলছে কি, হ্যাঁ কি বলছে, এর মতো বদমাশ লোক নাই, এর পিছনে লোক লাগিয়ে তার রেখে গাঁ ছাড়া কর, বলছে কি বলছে না বলছে, এই যে সামনের পিছনে যারা কথা বলে বলে বেড়ায়, এরকম লোক অবশ্য আমাদের সাঁকর গাছাতে নেই, আমাদের ওদিকে খুব আছে, আপনাদেরও আছে, আপনাদের আছে বললে মার খেয়ে মরবো, ওটা আপনাদের মুখ থেকে স্বীকার করাতে চাইছি, আমি বলবো না। হ্যাঁ, আল্লাহু আকবার। সব জায়গাতে ও চব্বিশ ঘন্টা চায়ের দোকানে বসে আছে, ওর কোনো কাজ নেই, এর বদনাম ওর বদনাম, ওর বউ কোথায় যায়, ওর বেটি কোথায় যায়, ও কি করে দুতলা বাড়ি করলো, ও কি করে চারতলা করলো, ও আন্দাজে বসে তখন বলছে এমনি দুতলা হয়েছে, ওই কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসছে, ও ঝেড়ে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল, হ্যাঁ তুই বলতে গেলে কেন, অথচ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নিনা বাযাজ-জান্নিসমন, শোনো অধিক ধারণা করো না, অধিক ধারণাটা মহাপাপ, অধিক ধারণা করে কোনো কথা বলতে যেও না, ধারণা করতে যেও না, অধিক ধারণা করাটাই কি বড় পাপ। চায়ের দোকানে এখানে ওখানে বসে আমরা পাপ করছি না, করছি কি করছি না, গীবত মারাত্মক বড় পাপ। আল্লাহ গীবত আসাদ্দু মিনাজ জিনা, যে হাদিস আছে, যদি হাদিসটা তাকিক করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, আমার কাছে বই পড়ে দেখছিলাম, শায়েখরা ভালো জানেন যে হাদিসটা ঠিক নয়, যে জেনার থেকেও ব্যভিচারের থেকেও গীবত ভয়ঙ্কর, এ হাদিসটা ঠিক নয়, তবে বাস্তবতা কিন্তু মারাত্মক কঠিন, বাস্তবতাই কিন্তু ঠিক, আল্লাহ রাসূলের হাদিস হিসাবে এটা ঠিক নয়, তবে বাস্তব কথাটা কিন্তু ঠিক, জেনা এটা একটা পাপ, পাপ কি পাপ নয়, পাপ। আমি জেনা করেই ফেললাম রাতের অন্ধকারে, সকালবেলাতে আল্লাহর ভয় হয়ে গেল ফজরের সময়তে, আল্লাহ আমি যে পাপ করেছি পাপ তুমি ক্ষমা করে দাও, আমি যার সঙ্গে ব্যভিচার করেছি সে আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, একদিন দুই দিন চার দিন পাঁচ দিন মাপ যদি চাইতে থাকি, দোয়া কবুল হবে কি হবে না, হবেই ইনশাল্লাহ, হয়ে যাবে, অসুবিধা নাই, আমি যার সঙ্গে পাপ করেছি সেও দোয়া চাইছে, সেও ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও, অবশ্যই তার পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে আমি ব্যভিচার করলাম যার সঙ্গে করেছি,
পাপটা তার আর আমার ভিতরে সীমাবদ্ধ ছিল। দুপুর বেলাতে ব্যভিচার করেছি, রাতের বেলাতে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, নামাজ পড়ার পরে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ গো তুমি আমার পাপগুলিকে ক্ষমা করে দাও, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ধরে যদি ক্ষমা চাই, আল্লাহ গাফুর রহিম, তিনি দয়া করে মেহেরবানি করে আমার আর তার পাপকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু গীবত কত কঠিন। ওই যে চায়ের দোকানে বসে মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে বলছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব একটা ঘড়ি ছিল চুরি করে নিয়ে যায়, জানো তুই না শুনিনি তো, সত্যি ঘটনা চুরি করে নিয়েছ, ভালো বলেছেন। কোথায়? চায়ের দোকানে। ওখানে কত লোক ছিল? মিনিমাম কুড়ি জন লোক বসেছিল। এখন আমি ওই গীবতের ব্যাপারে মারাত্মক যখন কথা বলছি, হাদিস টাদিস বলছি, মাওলানা নুরুল ইসলাম সাহেব যখন জুম্মার খুতবায় গীবতের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ ভাষায় যখন বক্তব্য রাখছে, এর তখন মনে ভয় ঢুকছে, ওরি বাবা সেই ইমাম সাহেবের বদনাম করেছিলাম ঘড়ির ব্যাপারে, ঘটনা তো মিথ্যা, তাহলে ওর কাছে গিয়ে ক্ষমা চেয়েলি। ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছে, ভাই ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও, তোমার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ ভাই তুমি আমায় ক্ষমা করে দাও। ইমাম সাহেব তখন বলছে, না ভাই তোমায় খুব ভালোবাসি, ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হলো কি হলো না? হলো। যার নামে বদনাম করেছে সেই ক্ষমা করে দিল। আচ্ছা বলুন তো ক্ষমা হলো কি হলো না? হলো না। আমি মমতাজুল ইসলাম বলছি আপনাকে, গীবতের ব্যাপারে আপনি আপনার ভাইয়ের কাছে ক্ষমা চাইবেন কোন পদ্ধতি ইসলামে নেই। রাসূলুল্লাহ কথা বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে মজলিসে বসে বদনাম করেছো ওই মজলিসে তোমার ভাইয়ের আবার সুনাম করো। এটাই হচ্ছে ইসলাম। গীবত ক্ষমা চাবার কোনো পদ্ধতি ইসলামে নেই, কোনো পদ্ধতি নেই। তুমি যে চায়ের দোকানে তোমার ভাইয়ের ঘড়ি চুরির বদনাম দিয়েছ, ওই চায়ের দোকানে তুমি তোমার ওই ইমাম সাহেবের ভাইয়ের ব্যাপারে বলো, এর মতো ইমানদার লোক হয় না, ও খুব ভালো লোক। হ্যাঁ, সাগর কাছে জলসা গিয়ে দেখলাম, মসজিদে ছিলাম, লোকটা একদম মাটির মানুষ, ওর বেশি বেশি করে সুনাম করুন, তাহলে আশা করা যায় আল্লাহ তোমার এই গীবতের পাপটা ও সুনাম করার কারণে তোমার পাপ মিটিয়ে দিতে পারেন। এবার একটা কথা বলি, ইমাম সাহেব নাই মাফ করে দিল, ওই যে চায়ের দোকানে কুড়ি জনের সামনে বলেছিলেন, ওরা কুড়ি জন আরো কুড়ি জনকে বলেছে, বলেছে না, ওরা কুড়ি জন আরো কুড়ি জনকে বলেছে, গোটা এলাকা হয়ে গেছে ইমাম সাহেব গরিচোর। কত জনের কাছে, কত জনের মুখ বন্ধ করবেন আপনি? বন্ধ করতে পারবেন? আর ব্যভিচার, আমি আর সেই মেয়েটার ভিতরে সীমাবদ্ধ ছিল পাপ, তাই না? আর গীবত ছড়িয়ে পড়েছে সমাজে। চলুন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে, হাদিসে অনেক ঘটনা মিরাজের রাত্রির ঘটনা পাওয়া যায়, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, বিশ্ব নবী বলছেন, আমি চলতে থাকলাম রাস্তার ধারে দেখতে পেলাম একজন লোককে, তার নখগুলো তামা দিয়ে তৈরি করা, নিজের বুকের মুখের গোস্তগুলো ছাড়িয়ে ফেলছে, আবার সাথে সাথে তার মুখটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, লোকটা কে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা চগল খড়ি করে বেড়াতো, এরর কথা বলে বেড়াতো। তবে এই পাপ আমাদের মেয়েরা বেশি করে, তাই না? মেয়েরা বেশি করে না এই গীবত পরনিন্দা। মাওলানা সাহেব বারবার বলছেন, মেয়েদের ব্যাপারে বলো কিছু, আপনি দূর থেকে ওদেরকে ফেরেস্তার মতো মনে হচ্ছে, কাছে গিয়ে দেখুন, কেউ জলসা শুনছে বলে মনে হয়? যান কাছে গিয়ে বলছে, বুবু তুই কিসে এলি? বলছে টোটো গাড়িতে। তো সে ননদের বুনের মেয়ে হয়েছিল কেমন আছে? খুব ভালো। তো বড় ছেলে বৌমা কেমন হয়েছে? খুব ভালো। মালজাল কিছু দিয়েছে? ওই দেখুন ওই করছে, সুস্থ নাই, ওখানে গিয়ে একবার দেখে আসুন, কেউ সুস্থ নাই। আরে হযরত মুহাম্মদ সাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? হ্যাঁ, মারাত্মক জ্ঞানী লোক ছিলেন না? মারাত্মক জ্ঞানী লোক ছিলেন তিনি। আর এত জ্ঞানী লোক ছিলেন তিনি, তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন বর্তমান দু হাজার তেইশ সালে, তার বাস্তবতায় অনুপরিমাণ কোন রকমের ডিফারেন্স পাওয়া যায় না, যায় কোন রকমের যায় না। আল্লাহ নবী বলছেন,
জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজির কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন, দ্বিতীয় কারণ হলো শোন সমাচার না শুক্রিয়া করে ভগোস্বামীকে তাহার, গিব তো যে বেশি করে এক অপরে তরে এহান কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন শুধু যেন ধনী, শুধু যেন গরিব মানুষেরা দুর্বল মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে, জাহান্নামের দিকে দেখলেন শুধু যেন নারীরা অধিকাংশ আর ধনী মানুষেরা তারা যেন জাহান্নামের ভিতরে যেন অধিকাংশ রয়েছে। আল্লাহ নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করে দাও। একজন মহিলা বলছেন আল্লাহর নবী গো কি এমন ভুল করেছি, কি এমন অপরাধ করেছি, কি এমন গুনাহ করে দিয়েছি, আপনি বারবার নারীদেরকে সাদকার কথা বলছেন। বিশ্ব নবী বলছেন মহিলা শুনে রেখে দাও, তোমাদের অনেকগুলি পাপ রয়েছে, তার মধ্যে দুটো একটা পাপ হচ্ছে এই যে অল্প জিনিসে তোমাদের কোনোদিন মন ভরে না, নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ হচ্ছে অল্প জিনিস ওদের মন ভরে না। সাঁকর গাছা হয়তো ব্যতিক্রম এই এলাকার মেয়েদের ঘরে অত সহজ নয়, যান সকালে পরীক্ষা করে একবার দেখুন, যান এইখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যান আলমারিতে লাগবেন, আলমারিতে সকালে বলবেন যে সাফিনার মা তোমার লেগে একটা সাঁকর গাছা জলসায় ওড়না নিয়ে এসেছি, ওড়নাটা ধরেই বলবে ঘোড়ার ডিম এই ওড়না মানুষে পড়ে তো চোখ না আলু তো বলবেই, বলবে না? সব স্ত্রী অবশ্যই নয়, কিছু স্ত্রী আছে কানে তার আল্লাহ বলি স্ত্রী কিছু আছে মশাল্লাহ এখনো সমাজে আছে, আছে না নেই আছে। রাসূলুল্লাহ বলছেন তারপরে কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নয় সর্বক্ষণে দেখবেন অকৃতজ্ঞ, আপনি পরীক্ষা করে দেখবেন আপনার গাছের একটা ভালো আম হয়েছে খেতে বসেছেন স্বামী স্ত্রী দুজনে একসাথে, তা খেতে খেতে ওকে জিজ্ঞেস করে দেখবেন তো যে আমটা খুব মিষ্টি বলো, ও এক চান্সে বলবে মিষ্টি বটে কিন্তু আমার আব্বাদের গাছের মতো লয়, এটা বলবেই, এটা ওর একটা নারী ঘটিত মানে রোগ, ও বলবেই এটা যে আমার আব্বাদের গাছের মতো লয়, এটা বলবেই, বলবে না? বলবে। আর পরনিন্দা গীবত, ওই জন্য আগে বলেছি এর আগেও আমি আপনাকে যে আপনার বাড়িটাকে যদি সুখে শান্তিতে রাখতে চান পাড়ায় পাঁচটা পুরুষ মানুষ যদি আপনার বাড়িতে ঢোকে বৈঠকখানা যদি থাকে আপনি সেখানে বসে গল্প গুজব করুন আমার আপত্তি নেই, কিন্তু পাড়ায় ভুল করেও কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, তো আপনার সুখের সংসারটাকে ১২টা বাজিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। কি বললাম বুঝলেন তো? পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, আরও আপনার স্ত্রী বয়স হয়ে গেছে যদি ঢোকে একটু একটু আলাদা ব্যাপার, যাদের বাড়িতে নতুন বৌমা আর নতুন বৌমা শাশুড়ি খুব মিলজুল করে চলছে আর কি, ভালোভাবে সংসারটা গুছিয়ে চালাচ্ছে শাশুড়ি বৌমা, এদের বাড়িতে যদি পাড়ার কোনো মেয়ে ঢুকে যায় ওই সুন্দর পরিবেশটাকে একেবারে দুই দিনে পৃথক করে ও গোয়াল ঘরে রান্না করবে, ও দুতলায় রান্না করবে, দেখবেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না বাড়িতে, খুব সাবধান। তবে সব মেয়ে অবশ্যই নয়, তবে গীবাতের ব্যাপারে আমি আর কাউকে বাদ দিতে পারবো না, বাদ দেওয়া যাবে না, যাবে যাবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে, পৃথিবীতে একটা লিঙ্গ আছে, যারা যার খায় তার বদনাম করে তার নাম নারী, আপনারই শাড়ি পরে আছে আপনারই ভাত খায় আপনারই জুতো জামা পড়ে আপনারই সব কিছু করে, ওর কেউ যখন জিজ্ঞাসা করে আরে তোদের বাড়ির লোকটা কেমন জীবনে সুনাম করবে না কখনো, ওর মুখে নাম পাওয়া চারটিখানি বড় ব্যাপার নয়, বড় ব্যাপার মায়েরা যারা আছেন শুনে রেখে দেন জান্নাত আপনাদের জন্য খুব সহজ, আল্লাহ রাসূল করে দিয়েছেন এটা খুব সহজ, আপনার চারটে কাজ করে দেন জান্নাত চলে যাবেন। আরো আপনাদের ব্যাপারে অনেক অফার রয়েছে, আপনারা মা আপনারা কি
মা মা হিসাবে আপনার মর্যাদা অনেক বেশি, কন্যা রূপে আপনার মর্যাদা অনেক বেশি, আল্লাহু আকবার, খালা হিসাবেও ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আপনাকে অনেক মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছে, আপনি এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন, একটু বিরত থাকবেন, আল্লাহু আকবার। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে, আজকে স্টেট ব্যাংকে 5 লাখ, ওই ব্যাংকে 6 লাখ, এইখানে এত কাঠা জমি, ওখানে অতটা জমি, এখানে এত সম্পদ, ওখানে এত সম্পদ, গুনে 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 যারা রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ভাবে মাল আমার চিরস্থায়ী থাকবে, মালই আমাকে বাঁচাবে, মালই আমার সুখ শান্তি দিতে পারে, দিতে পারে? মাল চিরস্থায়ী থাকে, বাঁচানো যায়? মাল বাঁচাতে পারে? পারে না। এটা আপনারা জানেন, আমার থেকেও ভালো জানেন, বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, অসুস্থ হয়েছিলেন, আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হয়েছিল কলকাতাতে আলিমুদ্দিন স্ট্রিটে, 13 দিন চিকিৎসা চলেছে, 13 দিন পরে লোকটা আমাকে বাঁচানো গেল না। শাহজাহান বেঁচে নেই, জাহাঙ্গীর বেঁচে নেই, কেউ পৃথিবীতে বেঁচে থাকেনি মালের গরমে, আপনিও থাকবেন না, থাকবেন আপনিও থাকবেন না। কিছু কিছু মানুষ আছে তো মাদ্রাসার মৌলী সাহেবকে দেখলে এই রাস্তা দিয়ে দেখছে নূর ইসলাম মৌলী আসছে, ওই রাস্তা দিয়ে ঘুরে যায়, যদি পকেট থেকে বিল বইটা বার করে টাকা চাইবে, এখন আছে না নেই? আছে। ওই জন্য একজন মহাদ্দিস বলছেন একটা বইয়ের ভিতরে, যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা গরিবি হালাতে থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে তাদেরকে আমিরের কাতারে দাঁড় করিয়ে হিসেব দেওয়া লাগবে। তার মানে চামার, মানে চামারের বাচ্চা, চামার, জীবনে 1 পয়সা খরচা করে না, বিশাল জমি জায়গার মালিক, একটা লুঙ্গি 1.5 বছর 3 বছর ধরে পড়ছে, এরকম লোক নাই? জুতো, ভালো জুতো ছিঁড়েছে, আবার দেখছি সেলাই করছে, এই এখন সেলাই করার দিন আছে? 60 বিঘা জমি তুমি খরাতে ধান লাগিয়েছো, তুমি যদি ছেঁড়া জুতো সেলাই করে পড়ো, তোমার এটা মানায়? এক কথাতে ও টাকার অনেক মালিক, দুনিয়াতে সুখ করতে পেল না, অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আমিরের কাতারে দাঁড় করিয়ে ওকে হিসাব চাইবে, দে হিসাব বার কর, করবে কি করবে না? তাহলে ও দুনিয়াতেও কিছু পেল না আরাম, আখেরাতে বড় বিপদে পড়ে যাবে, মাল বাঁচাতে পারে না, পারে পারে না, সম্পদের বড়াই করিয়ে না, একদমই নয়। কখনো মনে যদি মানে কিঞ্চিত পরিমাণ অহংকার বলে যদি কিছু থাকে, তাহলে ফজরের নামাজের পরে ওই কবরস্থানের দিয়ে বেরিয়ে আসবেন, দেখবেন আপনার দাদু শুয়েছিল তার কবরটাও পর্যন্ত আজ খুঁজে পাওয়া যায় না, আপনার দাদি শুয়েছিল তার কবরটাও পর্যন্ত আজকার খুঁজে পাওয়া যায় না, আপনার আব্বা শুয়েছে তার কবরটা পর্যন্ত আজ একেবারেই খুঁজে পাওয়া যায় না, আপনিও সিরিয়ালে আছেন, ডাক এলেই চলে যেতে হবে, কিছুই নাই, মাল বাঁচাতে পারবে না। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমার মাল তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরা কেবল হুতামা, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহু আকবার, ইন্না আলাইহিম মুসাদা, মুসাদা মানে মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে ঢাকনা লাগিয়ে দেব, ফি আমাদিম মুমাদ দাদা, ঢাকনা লাগিয়ে শুধু ইতি করব না, বড় বড় থাম্বায় তাদেরকে বেঁধে রাখা হবে, বলুন তো বাঁধা হবে কেন? কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে এই তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, একটা মানুষ আর 1 পা হিলতে পারবে, বলুন পারবে? পারবে না, 1 পা তার হিলার ক্ষমতা থাকবে না। একটা মানুষকে যদি বলা হয় তুমি এখানে বসো, বসে থাকবে, হিলার ক্ষমতা থাকবে না, থাকবে থাকবে না, তাহলে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে আবার বাধার প্রয়োজন কি হলো? কেন বাধার প্রয়োজন হলো? তফসির ইবনে কাসিরে
তফসির করা হয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কারণে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে মাতবেন, আল্লাহ নিজের ক্ষমতা প্রয়োগ করবেন, নিজের ক্ষমতাকে দেখাবেন। এই যে আপনাদের গ্রামে একটা চোর ধরা পড়েছে, ধরে নেন চোর ধরা পড়েছে, ল্যাম্পোস্টে বেঁধেছে গ্রামের মোড়ল, মাদার পড়ে গ্রামের মোড়ল তার ক্ষমতা দেখাতে গিয়ে বলছে দেখি আশেপাশে গ্রামের তোর কে আছে, আজকে তোর হাতটা খুলে নিয়ে চলে যাবে এখান থেকে। অনেক সময় ক্ষমতা দেখায় না, দেখি তোর কোন বাপ আছে তোর হাত ছাড়িয়ে দিবে, এই কথা বলে না, বলে কি বলে? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ঠিক এইরকম ভাবে বলতে চাইবেন যে দেখি তোমাদের কত ক্ষমতা আছে, কে তোমাদের পক্ষে সুপারিশি করে এই দড়ি থেকে হাত খুলে তোমার নিয়ে চলে যাবে। বাবরি মসজিদ ভেঙেছিল, ক্ষমতা ছিল বলে দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা তোমাকে দিয়েছিলাম, আজকে তোমার হাত বাঁধা, দেখি পৃথিবীতে কোন ক্ষমতাশীল আছে আজকে কিয়ামতের মাঠে তোমার ব্যাপারে সুপারিশ করে তোমার হাত খুলবে। আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আজকে আমি, সমস্ত একচ্ছত্র মালিকানার দায়িত্ব আজকে আমি আছি, কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আমি দুটি সূরা দিয়ে আপনাকে কয়েকটি বিষয় অবগতিতে আনলাম যে এই 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 কাজের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে অবশ্যই আপনি জাহান্নামের রাস্তায় হাঁটছেন। ভাই আপনি আমার দিনী বন্ধু, আপনি আল্লাহর রাস্তায় ফেরত চলে আসুন। এইবার আপনাকে বলছি, যদি আপনি শুধুমাত্র আল্লাহর যদি হয়ে যান, শুধু আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। আসবে কি আসবে না? আসে কি আসে না? আসে, তার অনেক দৃষ্টান্ত হাদিসও আছে, আছে না? তিন হিজরিতে একটা ঘটনা আপনাকে বলি, তিন হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটা আপনারা জানেন, তিন হিজরি। তা মুসলিমরা পরাজয় হয়েছিল এই যুদ্ধতে, এটা আপনারা জানেন, একটা ভুল সিদ্ধান্তের কারণে। যাই হোক, বিস্তারিত ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মুসলিমরা যখন হেরে গেছে তখন মুসলিম সৈন্যদের ভিতরে 70 জন আল্লাহ রাসূলের সাহাবীরা শহীদ হয়েছেন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল লাশগুলোকে এক জায়গায় করলেন, লাশগুলোকে এক জায়গায় করে গুনে গুনে দেখছেন 68 জন লাশ হচ্ছে, দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু যদি আপনি আল্লাহর একটু হয়ে যান তাহলে কত সাবসিডিজ আপনি পাবেন দেখুন, দুনিয়াতে শুধু, আখেরাতে তো যা হবে হবে। দুটো লাশ পাওয়া যাচ্ছে না, একজন হচ্ছে আল্লাহ রসুলের চাচা, নাম হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনকে না আর একজন হানজালা, এতে দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে বললেন, যাও লাশটা খুঁজে আনো, দেখো কোথায় আছে। সাহাবিরা লাশ খুঁজতে গেলেন, ইতিমধ্যে একজন মহিলা যুদ্ধের ময়দানে এসে উপস্থিত। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না চিনতে পারছি না। তখন আল্লাহ রসুলকে বলা হচ্ছে, মহিলাটি বলছেন, আল্লাহ রসুল আপনি গতকাল বিকালে কারোর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমি তো হানজালার বিবাহ পড়িয়েছিলাম, আর হানজালার বিবাহতে আমি এত খুশি হয়েছি আমি নিজে হাতে খাজুর খোরমা ছিটিয়েছি। তখন মহিলাটি কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী, এই দেখুন আমার হাতের মেহেন্দিটা এখনো তাজা শুকিয়ে যায়নি। আল্লাহ রসুল আপনার কাছে আমি একটা ছোট্ট কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এই যে আমার স্বামী আমার কাছে ছিল রাত্রিতে, গভীর রাতে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী চলে গেছে, যাবার আগে আমাকে একটা কথা বলে গেল, যদি বেঁচে ফিরি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, যদি মারা যাই তাহলে তুমি আমার শহীদ, যদি হয়ে যাই তুমি আমার জান্নাতের স্ত্রী। আল্লাহ রসুল আপনি তো বলেছেন বারবার যে যারা জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল করাতে হয় না, রক্ত মাখা জামা কাপড় অবস্থাতে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ নবী বলতে বড় লজ্জা লাগছে, তবু আপনাকে বলছি আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ রয়েছে। এক জায়গাতে ছিলাম, গোসল ফরজ, আল্লাহ রসুল আপনাকে গোসল করিয়ে দেবেন। এই কথা চলছে, হঠাৎ করে দুজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছেন হানজালার রাস,
আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পেলেন মাথার দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে। সেই সময় জিব্রিল এসে নবীকে বলছেন, নবী হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে দিয়ে তৃতীয় আসমানে তুলে ওখানেই গোসল করিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার সাহাবীদের মাধ্যমে পাঠানো হচ্ছে। আল্লাহ শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান। কেন আপনি এখনো পর্যন্ত আল্লাহর থেকে দূরে আছেন? কেন? আপনাকে তো জাহান্নামের কথা বললে আপনার চোখ দিয়ে পানি না আসলেও আপনার মন তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কেন কাঁপছে না? ভেবে নিতে হবে আপনার ইমানের তীব্রতা গতি কমে গেছে। আপনার ইমানে, ইমান আপনার আছে তবে চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাক, বলুন আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার অনেক 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 আমল রয়েছে, রয়েছে না? রয়েছে। আবার জান্নাতে যাবার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত জাহান্নাম এই উভয়ের ভিতরে যেটা আমাদের জন্য কল্যাণ মনে করেছো আল্লাহ তুমি এটা আমাদের জন্য কবুল করে নাও, আমিন। রাত্রি এখন 12:30 বাজে আর আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসা না, আমি শব্দ বলা যাবে না, আমি শব্দ বলাটা ঠিক নয়, কারণ আমি মানে একটু অহংকারিতা ভাব দেখায়। আমাদের মিস্টেক হয়েছে, আমাদের মাদ্রাসায় আগামীকাল মানে 12:30 বাজে এখন, মানে আজকেই ধরে নেন বৃহস্পতিবার 16 তারিখ জলসা, বাংলাদেশ থেকে 3 জন বক্তা আসছেন, সভাপতি থাকবেন আপনাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব, আব্দুল হামিদ মাদানি সাহেব তিনিও থাকবেন, সোহেল সালাফি সাহেব তিনিও থাকবেন। আলহামদুলিল্লাহ জোরদার কাজ চলছে, খুব জোরদার। আমি ওই জন্য সাগরগাছাকে এই ডেটটা একটু চেঞ্জ করার ব্যাপারে একটু বলেছিলাম, যাই হোক তা হয়নি আলহামদুলিল্লাহ। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ। মানুষের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটা হয়। খুব ব্যস্ততার ভিতরে জানেন কলমডাঙ্গা জঙ্গলের ভিতরে একটা গ্রাম, 30-35টা ঘরের বসবাস, একদম জঙ্গলমহল এলাকায়, তাতে করে গ্রামের লোক সংখ্যা খুব কম, যা করতে হচ্ছে আমাকে নিজেই করতে হচ্ছে। ওই জন্য খুব বিনীত অনুরোধ আপনাদের কাছে, রাগ করিয়েন না, আফসোস করিয়েন না, কালকে আপনারা অবশ্যই ওখানে আসুন ইনশাল্লাহ, অন্তত একবার দেখে আসবেন যে আমরা কোথায় থাকছি, ইনশাল্লাহ চেষ্টা করবেন। অনেক মানুষ আবার বলবে যে আমাদেরকে দাওয়াত করেনি, আরে দাওয়াত কাউকেই করিনি, সবাইকে ফোন করে করে বলেছি আর এই বন্ধু বান্ধবকে বলে দিয়েছি, দাওয়াত খাস করে তেমন কাউকে করিনি, টাইম পাইনি করার আমি ঠিকঠাক, ওই জন্য করতে পারিনি। সকলকে দাওয়াত দিচ্ছি, আর খুবই ব্যস্ততা, ওদিকে 10 জন নাতুনি এখন আলু টালু ছিলছে, কেউ নেই, সব মেয়েদের মাদ্রাসা, বুঝতে পারছেন আমি ব্যস্ততার ভিতরে এসেছি। রাত্রি এখন 12:30 বাজে, আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করে নিক, বলুন আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বক্তার জিহ্বা কেটে নিয়েছে, এই প্রসঙ্গে কিছু বলুন। কি বলবো, আমি তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি হিসেবে যত দেশ আছে তার মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে 17 কোটি মানুষের বসবাস। এই 17 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ এক একটা চিজ, কি বললাম বুঝলেন না? আমার চোখে এই মুহূর্তে সারা পৃথিবীর মানচিত্রে সব থেকে ঘৃণিত দেশ আমার কাছে তার নাম বাংলাদেশ। এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি, তবে ওখানে কিছু ভালো লোক আছে, আছে না? অবশ্যই ভালো লোক আছে। ধর্মীয় ব্যাপারে সব থেকে বাড়াবাড়ি তার নাম বাংলাদেশ। আশ্চর্য ব্যাপার, বাংলাদেশ এত জঘন্য, মোবাইল সোশ্যাল মিডিয়া খুলুন, নিজের স্ত্রী ব্লাউজ পড়ছে ওটাও সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা করে ছাড়ছে, এগুলো ছাড়ে না। ইন্ডিয়ার একটা মুসলিম মেয়েকে দেখান তো, আমি জুতোর মালা করে এখান থেকে চলে যাব, দেখাতে পারবেন না, বোরকা পরে মুখ বেঁধে যৌবনের সুড়সুড়ি দিচ্ছে মোবাইলে। বাংলাদেশ ধর্মীয় ব্যাপারে যত ভণ্ডামি, শিয়াদের ব্যাপারে একটা হক কথা বলার কারণে শফিকুল ইসলাম ওনার জিভকে কেটে দেওয়া হয়েছে, খুব লজ্জা লাগে।
যে দেশের পঞ্চায়েত থেকে মুখ্য প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত মুসলিম সে দেশে কোরআনের কথা বললে জিব কেটে নেওয়া হয়, ওই তুলনায় আমরা বিজেপি শাসিত দেশে বসবাস করে অনেক ভালো আছি, ওদের থেকে ভালো আছি তুলনামূলক। ধর্মীয় ব্যাপারে এটা আমি বলবো, এই সব কথাগুলো বলে দিয়েছি বলে এবার আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, যেতে দেয়নি, তোর দেশে গেলামই না। আশ্চর্য দেশ। যাই হোক, ওদের ব্যাপারে আমার কিছু বলার এ নেই, জিজ্ঞেস করলো বলে বললাম। আর কেন জিজ্ঞেস করছি এগুলো আপনারা বুঝবেন না, সে আমি বুঝতে পেরে গেছি। যারা বসে আছে মোবাইলগুলো নিয়ে ওরা কম লোক নয়। যাই হোক, সকলে ভালো থাকুন, মনা ছেড়ে দিচ্ছি, তাহলে ছেড়ে দিচ্ছি, ছেড়ে গজল আবার কি বলবো, গজল বলে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রা করোনা বলছি আমি শোন দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। আমি খুব ব্যস্ত তো আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। রা করোনা বলছি আমি শোন দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করোনা মজ রোজা দেখো পরেশ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মাহাগাওয়া এলো দুনিয়াতে, ওই নারী গতে এত নারী হিসাবকে বাড়াখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবীয় মাওলানার গাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠোকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুট রাসায়নিক সার। তার বস্তার উপর দেখতে পাবে নারীর উপচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে। ইফকো কিনন পটাশ কিনন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে, তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপচে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফের
রে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের আলোতে সুখ বাজারে ঘাটে শুনি বিক্রি হয় মাথা সুখ বাজারে ঘাটে শুনি বিক্রি হয় মাথা মাথার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে মাথার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে তোর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো না এই আর ভাল লাগছে না তাহলে আমার মাদ্রাসা